নদী কেন্দ্রিক ব্যবসা বাণিজ্যের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত প্রাচীন ও ঐতিহ্যবাহী মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি থানার বালিগাঁও বাজারে 9টি স্বর্ণের দোকান সহ 11টি দোকানে দুর্ধর্ষ ডাকাতির রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে প্রেস ব্রিফিং এ মুন্সীগঞ্জ পুলিশ সুপার মাহফুজুর রহমান আল মামুন দাবি করেন, দুর্ধর্ষ সেই ডাকাতির ঘটনার মাস্টারমাইন্ড আনোয়ার হোসেন সহ 15 জনকে গত 20 জানুয়ারি থেকে 29 জানুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন জায়গা থেকে আটক করা হয়। এর মধ্যে 8 জন মাদারীপুর, 6 জন শরীয়তপুর ও 1 জনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়। যে তথ্য প্রযুক্তির সহযোগিতায় ঘটনাস্থলে যে লোকাল ফুটেজ থাকে সেটি আইপিসি গ্লোবাল লোকেশন ট্র্যাকিং করা হয় জিপিআরএস এর মাধ্যমে। আর একটি হচ্ছে আমাদের বিভিন্ন সময়ে ডাকাতি হয়েছে, তাদের ডাকাতির আসামি যারা রয়েছে তাদের পিসিবিআর গুলো যাচাই করে আমরা আমাদের একাধিক টিমের মাধ্যমে তাদেরকে বিভিন্ন জায়গা থেকে মাদারীপুর, মুন্সীগঞ্জ, শরীয়তপুর বিভিন্ন জায়গা থেকে তাদেরকে ধরা হয়েছে। এবং একই সমসাময়িক আমাদের আরো পার্শ্ববর্তী জেলায় দু একটি ডাকাতি হয়েছিল, সেখানেও কিছু আসামি ছিল এবং তাদেরকে আমরা এর সাথে অঙ্গবদ্ধ করেছি এবং পরবর্তী 160 এর মাধ্যমে বিষয়টি ক্লিয়ার হয়েছে। এবং যে নেতৃত্ব দিয়েছে আনোয়ার নামে একজন ডাকাত, যিনি এই অঞ্চলে আমি মনে করি এই অঞ্চলের প্রথম সারির একজন ডাকাত, এবং তার ডাকাতির ইতিবৃত্ত যদি শোনা যায় সেটি খুব লোমহর্ষকর হবে। এই জন্যেই যে সে শুধু নিজে একটি গ্রুপই মেনটেন করে না, সেরকম একাধিক গ্রুপকেও নিয়ে সমন্বিত ডাকাতি করে। এবং সেরকম একটি ডাকাতি হয়েছে বালিগাঁও, যে আনোয়ার ডাকাত যখন আমাদের পদ্মার এখানে ওই স্পিড বোট দিয়ে একসাথে সমবদ্ধ হয়ে ঢুকতে চায় বালিগাঁয়ে, তখন বিভিন্ন ছোট ছোট গ্রুপের মানুষজনকে সেখানে জড়ো করে এবং সেই জড়ো করা মানুষের সংখ্যা আমরা পেয়েছি এই পর্যন্ত 22 জন, যারা সবাই আনোয়ার ডাকাতের কমান্ডে ডাকাতি করে না, বা তাদের ছোট ছোট আলাদা দল ছিল কিন্তু সবাইকে নিয়ে সেই কাজটি করে। এবং সে শরীয়তপুরের ছেলে, তার 11টি নাম্বার রয়েছে বিভিন্ন জেলাতে এবং তার মাধ্যমে এটি সংগঠিত হয়েছে। এবং তারই 3 দিন আগে যেটি আমাদের এখানে নয় নরসিংদীতে একটি বড় ডাকাতি বলতে আনসারদের অস্ত্র সিনতাই ঘটনা হয়েছিল, সেটিতেও সে নেতৃত্ব দিয়েছিল। আটক 10 জন গেল 23 জানুয়ারি মুন্সীগঞ্জের সিনিয়র জুডিশিয়াল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন। ডাকাতদের কাছ থেকে নগদ 10,000 টাকা, ডাকাতির কাজে ব্যবহৃত একটি তালা কাটার যন্ত্র, 2টি শাবল, 2টি লোহার রড ও 1টি স্ক্রুড্রাইভার ও ডাকাতির কাজে ব্যবহৃত স্পিড বোট উদ্ধার করা হয়েছে বলে প্রেস ব্রিফিং এ জানানো হয়। এ ঘটনায় জড়িত আরো 7 ডাকাতকে খুঁজছে পুলিশ। গেল বছরের 28 ডিসেম্বর দিবাগত রাতে টঙ্গিবাড়ি উপজেলার বালিগাঁও বাজারে আলোচিত ডাকাতির ঘটনায় 37 ভরি স্বর্ণ, 270 ভরি রূপা সহ প্রায় 40 লাখ টাকার মালামাল লুটের অভিযোগে ভুক্তভোগী স্বর্ণ ব্যবসায়ী গোকুল দাস টঙ্গিবাড়ি থানায় 30 ডিসেম্বর মামলা দায়ের করেন। ডেস্ক রিপোর্ট, আমার বিক্রমপুর।